रीतिमत भाइरल ভোট পাবে গো এবার বাইরান শুনতে পাচ্ছি বলতে যাবো সকলে আর তো জোড়া ফুলে ভোট দিব না ভোট দিব গো জোর দলে হাই ভোট দিব গো জোর দলে তাই জনগণে করছে দুয়াই ওপর বালা করবে দান ভোট পাবে গো এবার বাইরান বলছে জনগণ ভোট পাবে গো জমে উঠেছে সাগর দেখে বিধানসভা উপনির্বাচনের প্রচার। মনোনয়ন পত্র জমা করার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় কর্মী সভা ও জনসভার ওপর যেমন জোর দিয়েছেন, তেমনি বাম কংগ্রেসের জোট প্রার্থী বাইরন বিশ্বাসও জোর দিয়েছেন বাড়ি বাড়ি প্রচারে। তবে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের প্রচারের জন্য গান বেঁধে নজর কেড়েছেন সাগর দেখে কবিলপুরের টোটো চালক ইসলাম শেখ। গ্রামের পথে ঘুরে ঘুরে সাগরদিঘির বাম কংগ্রেসের জোট প্রার্থীর হয়ে তিনি গান গেয়ে বেড়াচ্ছেন কংগ্রেসকে ভালোবেসেই। যেখানেই ইসলামের টোটো গিয়ে থামছে সেখানেই গান ধরেছেন, বলছে জনগণ ভোট পাবে গো এবার বাইরন। জনগণ ভোট পাবে গো এবার বাইরন, বাইরন হলো সমাজসেবী গরিব লোককে করে দান, বাইরন হলো সমাজসেবী ওরে ব্যক্তিগত করে দান। প্রায় 4 মিনিটের ওই গানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কবিলপুরের বাসিন্দা বছর 65 এর ইসলাম শেখ টোটো চালিয়ে সংসার টানেন, নিজের গান রচনা করে সুর দিয়ে গান গেয়ে থাকেন তিনি। আগে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার অভিযানের জন্য গান বেঁধেছেন। 2021 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহাকে নিয়েও গান গেয়ে ভোট প্রচারে নেমেছিলেন তিনি। সুব্রত সাহার অকাল প্রয়াণে এবার মুর্শিদাবাদের শিল্পপতি বাইরন বিশ্বাস কংগ্রেসের থেকে প্রার্থী হতেই এবার তাকে নিয়ে গান রচনা করেছেন ইসলাম। সুরেলা গান এখন সাগরদিঘির মানুষের মুখে মুখে ঘুরছে। দেখো সকলে জোড়া ফুলে ভোট দিব না ভোট দিব গো জোর দলে গো ভোট দিব গো জোর দলে, যেখানে যাচ্ছি শুনতে পাচ্ছি বলছে দেখো সকলে জোড়া ফুলে ভোট দিব না ভোট দিব গো জোর দলে হাই ভোট দিব গো জোর দলে, তাই জনগণে করছে দুয়াই ওপর বালা করবে দান ওরে জনগণে করছে দুয়া ওরে জনগণে করছে দোয়া ওপর বালা করবে দান ভোট পাবে গো এবার বাইরন। রাজ্যে একটিমাত্র কেন্দ্রে উপনির্বাচন, আর সেই নির্বাচনের প্রচারে পারদ চড়েছে নানানভাবে। সেই সুরেই এবার সুর দিয়ে প্রচার জমিয়ে দিয়েছেন মুর্শিদাবাদের কাবিলপুরের টোটো চালক ইসলাম শেখ। মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, সময় কলকাতা।